আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আলী রাহাত জিম্মাদার.com এর পক্ষ থেকে নাটোর লালপুর থেকে ঐতিহ্যবাহী খেজুরের গুড় নিয়ে আপনাদের সামনে এসেছি। ন্যাচারাল, সম্পূর্ণ ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত খেজুরের গুড় যারা চান তারা আমাদের কাছে থেকে নিতে পারবেন। আমরা খেজুরের গুড় বানানোর প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখন রসটা প্রাথমিক অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন, এটা ক্রমান্বয়ে জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে কমিয়ে পুরো এক তাওয়া রস, প্রায় এখানে 150 লিটার, 150 কেজি রস আছে। এখান থেকে প্রায় 18 থেকে 20 কেজি গুড় হবে মাত্র। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে পুরো প্রসেসটা দেখতে পারবেন। হ্যাঁ, তো যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা আমরা দেখাই তাহলে 5 থেকে 6 ঘন্টা হয়ে যাবে। এত সময় তো কারো নেই, মাত্র 3-4 মিনিটে দেখাচ্ছি, কাট কাট করে নিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছে শীত। শীত মানেই পিঠাপোলির উৎসব, আর পিঠাপোলির উৎসব মানেই হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া যেন ওই পিঠাপোলির উৎসবটা পূর্ণতায় পায় না। আর এই খেজুরের গুড় যদি হয়ে যায় ভেজাল, তাহলে তার আপনার আনন্দ বা আপনার যে উৎসব বা যে স্বাদ, সেটা একদম নষ্ট হয়ে যায়। তো এই ভেজালের ভিড়ে জিম্মাদার আপনাদেরকে একেবারে পিওর, একেবারে সমস্ত কেমিক্যাল মুক্ত, সমস্ত কেমিক্যাল মুক্ত, চিনি মুক্ত, পিওর একেবারে খেজুরের রসকে জাল দিয়ে গুড় তৈরি করে আপনাদেরকে দিচ্ছে। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রতি, যে আমরা বিন্দুমাত্র আপনাদের বিশ্বাসের ঠকাবো না, আমরা একবারেই পিওর, একবারে খাঁটি জিনিসটা আপনাদের হাতে তুলে দিই। আপনারা জানেন যে আমরা সারা বছর কিছু না কিছু প্রোডাক্ট আপনাদের কাছে সেল দিয়ে থাকি। যেমন চাঁপানবাবগঞ্জের মৌসুমি আম, আমার বাড়ি চাঁপানবাবগঞ্জ, চাঁপানবাবগঞ্জের থেকে আমাদের নিজস্ব বাগানে আম সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা জানেন যে আমাদের আমের কোয়ালিটি, গুণগত মান কেমন, একদম কেমিক্যাল মুক্ত আম দিয়ে থাকি। তারপরে সারা বছর আপনাদেরকে আমরা অর্গানিক ন্যাচারাল গরুর ঘানি, সে ঐতিহ্যবাহী গরুর ঘানি, কাঠের ঘানির তেল, সরিষার তেল দিয়ে থাকি, তারপর হচ্ছে ঘি দিয়ে থাকি, গ্রাসফেড, তারপরে আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে। তো খেজুরের গুড় নিয়ে কথা বলি। তো এই যে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন, জাল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে রসটা ঘন হয়ে আসতেছে। হ্যাঁ, তো এখন কিন্তু স্মেলটা পাচ্ছি আমরা, এখানে যে একটা ঘ্রাণ, খেজুরের রসটা যে এখন শুকিয়ে আসতেছে, যে ঘ্রাণ, এটা আমরা কিন্তু পাচ্ছি। আপনারা কাছে থাকলে হয়তো পেতেন, এই ঘ্রাণটা শুকলেই বা ঘ্রাণটা নিলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি, কতটা সুন্দর। তো যারা গুড় আমাদের কাছ থেকে নেবেন, গুড়টা যখন খাবেন পিঠার সঙ্গে, তখন বুঝতে পারবেন যে এই গুড়ের, এই পিঠার স্বাদটা কীরকম হয়েছে। ঠিক আছে, এখন ওই যে বীজ বানানো হচ্ছে, বীজ, এটা হলো খেজুরের পাটালির বীজ, বীজ বানানো হচ্ছে। তো আপনারা অর্ডার করেন আমাদের, সারা দেশে আমরা কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেবো, দামটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন ওই যে বীজ বানানো হচ্ছে, এখানে এরপরেই আমরা খেজুর রসটাকে বাটিতে ঢালবো, তারপরে হয়ে যাবে, এই যে এখন ঢালা হচ্ছে, এরপরে কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে, তারপরে পাটালি গুড় হয়ে যাবে। তো পুরো ভিডিওটা আপনাদেরকে মোটামুটি দেখালাম। তো আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন যে বিন্দুমাত্র আপনাদেরকে ঠকানো হবে না, বিন্দুমাত্র ঠকানো হবে না। তারপরেও যারা মনে করেন যে না আমাদের কাছে ভালো লাগছে না, আপনারা ফেরত পাঠিয়ে দেবেন, বিক্রিত পণ্য আমরা ফেরত নিয়ে থাকি। ঠিক আছে, সবার কাছে যে ভালো লাগবে এমনটাও না। হ্যাঁ, খাটের জিনিস অন্য কাছে ভালো নাও লাগতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।